শেখ শাহজাহান কে জেলের মধ্যেই জেরা তদন্তে সহযোগিতা করছে না শাহজাহান বসিরহাট জেল থেকে ফের গ্রেফতার শাহজাহান শাহজাহান কে গ্রেফতার করলো ইডি আজই বসিরহাট আদালতে আবেদন জানায় ইডি যাতে তাকে জেলে গিয়ে তারা অর্থাৎ ইডি আধিকারিকরা জেরা করতে পারেন 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে জেলে গিয়ে শাহজাহান কে জেরা করার আবেদন জানানোর পর 4 ঘন্টা ধরে ইডি তাদেরকে তাকে জেরা করে এবং তারপর তদন্তে সহযোগিতা করছে না শাহজাহান সেই জায়গা থেকে বসিরহাট জেল থেকে ফের গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে গ্রেফতার করলো ইডি শেখ শাহজাহানকে হেফাজতে নিল ইডি এর আগে আমরা জানি যখন তাকে গ্রেফতার করা হয়েছিল সেই সময় রাজ্য পুলিশের তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সেই সময় প্রেস মিট করে জানিয়েছিলেন রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করলো এবং এবার তাকে যাতে জেলের মধ্যে গিয়ে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারেন সেই জন্য বসিরহাট আদালতে আজই আবেদন জানিয়েছিল ইডি এবং তারপর জেলের ভেতরে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে 4 ঘন্টা প্রায় 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা সেই জায়গা থেকে এবার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তদন্তে সহযোগিতা করছে না শেখ শাহজাহান বসিরহাট জেল থেকে তাকে ফের গ্রেফতার করা হলো এবার শাহজাহানকে গ্রেফতার করলো ইডি অর্থাৎ নিজেদের হেফাজতে এবার ইডি পেল শেখ শাহজাহানকে তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার শাহজাহান ইডি হেফাজতে শেখ শাহজাহান শোন অ্যারেস্ট ইডির শাহজাহানকে শোন অ্যারেস্ট ইডির বসিরহাট জেলে গ্রেফতার করলো তাকে ইডি হেফাজতে গেল শেখ শাহজাহান শেখ শাহজাহানকে জেলের মধ্যেই জেরা তদন্তে সহযোগিতা করছে না শাহজাহান বসিরহাট জেল থেকে ফের গ্রেফতার শাহজাহান শাহজাহানকে গ্রেফতার করলো ইডি আজই বসিরহাট আদালতে আবেদন জানায় ইডি যাতে তাকে জেলে গিয়ে তারা অর্থাৎ ইডি আধিকারিকরা জেরা করতে পারেন 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে জেলে গিয়ে শাহজাহানকে জেরা করার আবেদন জানানোর পর 4 ঘন্টা ধরে ইডি তাদেরকে তাকে জেরা করে এবং তারপর তদন্তে সহযোগিতা করছে না শাহজাহান সেই জায়গা থেকে বসিরহাট জেল থেকে ফের গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে গ্রেফতার করলো ইডি শেখ শাহজাহানকে হেফাজতে নিল ইডি এর আগে আমরা জানি যখন তাকে গ্রেফতার করা হয়েছিল সেই সময় রাজ্য পুলিশের তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সেই সময় প্রেস মিট করে জানিয়েছিলেন রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করলো এবং এবার তাকে যাতে জেলের মধ্যে গিয়ে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারেন সেই জন্য বসিরহাট আদালতে আজই আবেদন জানিয়েছিল ইডি এবং তারপর জেলের ভেতরে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলে 4 ঘন্টা প্রায় 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা সেই জায়গা থেকে এবার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তদন্তে সহযোগিতা করছে না শেখ শাহজাহান বসিরহাট জেল থেকে তাকে ফের গ্রেফতার করা হলো এবার শাহজাহানকে গ্রেফতার করলো ইডি অর্থাৎ নিজেদের হেফাজতে এবার ইডি পেল শেখ শাহজাহানকে তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার শাহজাহান ইডি হেফাজতে শেখ শাহজাহান শোন অ্যারেস্ট ইডির শাহজাহানকে শোন অ্যারেস্ট ইডির বসিরহাট জেলে গ্রেফতার করলো তাকে ইডি হেফাজতে গেল শেখ শাহজাহান